গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সকাল 8টা বাজে, তো বাড়ির সব কাজ সারা হয়ে গিয়েছে, গিয়ে একটু বাইরে বেরিয়েছি, এই মন্দিরে এসেছি। তো সকালবেলা দেখো সব কি করছে, আমাদের গ্রামে কিন্তু এটাই হয়, দেখতে পাচ্ছো তো? আমি ভাবলাম আমার ক্যামেরার মধ্যে একটু দেখিয়ে দিই। তো চলো, মা এখন গরু বের করেনি, সব কি অবস্থা করেছে, পেশাব করেছে। আর এই যে সকাল সকাল, এটা কি বলো তো, কালকের মান্দাস ভাসানো, তো আজকের এই মান্দাস তৈরির পর্ব চলছে, এখন পুরোপুরি রেডি হয়নি। এই যে কাঠের মানে ডিজাইন করে নিয়েছে, নিয়ে ওইগুলো ওর মধ্যে এঁকে নিচ্ছে, নিয়ে ওটা ছোলা দিয়ে কাটবে, কেটে তারপরে লাগাবে। এখন রং হবে, ফুলের মালা দিয়ে গাঁথা হবে, অনেকটাই বাকি আছে। তো আজকের এসে এই যে দাদারা সবাই আছে, এরা সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, মান্দাস তৈরি করছে, তো সেই জন্য তো ভাবলাম রান্নার কিছু জোগাড় হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি আছে, ভাবলাম একটু বাগানে যাব, গিয়ে কয়েকটা আম পেড়ে নিয়ে আসবো, একটু চাটনি করব। তো চলো যাওয়া যাক বাগানের দিকে। একটু আম গাছে আছে, আমার শ্বশুরমশাই বলেছে আছে, তো দেখা হয়নি, ভাবলাম যাই একেবারে কিছু যদি লেবু পাই লেবু পেড়ে নিয়ে আসবো, আর আম পেলে আম পেড়ে নিয়ে আসবো। কত বড় আম দেখো, মোটামুটি আম পাড়া হয়ে গিয়েছে, আর কিছু আম পেড়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর কাঁকড়া হয়েছে, এই যে দেখো কিছু কিছু পেকেও গিয়েছে, পাগলে কাঁকড়াটা তো খুব মিষ্টি লাগে। অন্য একদিন ব্লগে তোমাদেরকে দেখাবো কত ফলের গাছ, এই জমিতে অল্প কিছু গাছ আছে, আর ওই দিকটা দেখো বন্ধুদেরকে, ওই দিকটা দেখো, ওই জমিতে আরও ফলের গাছ প্রচুর আছে, একদিন অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো আজকে আম পাড়তে এলাম, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই সময় কিন্তু আমাদের গাছে আম হয়, আমের সাথে সাথে একটা ইয়েও পেড়েনি, মোচা পেড়েছি একটা, সেদিনকে দেখিয়েছি একটা পেড়েছিলাম, সেটা রেখে দিয়েছি, আর একটাই পারলাম আজকে করব। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। দেখো বন্ধুরা আমাদের ডালিম গাছে কত সুন্দর ফল ফুল ধরেছে, ডালিমও এই ছোট ছোট ধরেছে, ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে, দেখো আমগুলো ধরে আছি বলে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, দেখো কত সুন্দর দেখতে না ফুলগুলো, ডালিমও এই ছোট ছোট ধরেছে, এই যে হয়েছে। আরেকটা গাছ আছে, চলো এই যে আরেকটা গাছ দেখো,
কত সুন্দর হয়েছে, এই ছোট ছোট সব ডালিম ধরেছে, এই যে ছোট ছোট ডালিম ধরেছে, ফুল ধরেছে। তো চলো এবার লেবু গাছ আছে, লেবু গাছ দেখাই, চলে এসো একটু টোকো লেবু। এই যে দেখো লেবু হয়ে আছে কিরকম, চারিদিকে পুরো একদম অন্ধকার, লেবু শুধু। এই যে দেখো কত বড় বড় লেবু, সেরকম খাওয়া হয় না, লোকজন সব পেড়ে পেড়ে নিয়ে যায়। এই যে দেখো লেবু দেখো, তো আরো আরো দুটো লেবু গাছ আছে ওপারে, এটা বড় ভাবলাম সেই জন্য ভাবলাম লেবু কটা তুলে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আম পেড়ে চলে এসেছি, এসে রান্না হয়ে গিয়েছে আমার, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি। এই যে ভাত, তো খুব তাড়াহুড়ো করে করতে হলো। এই যে ঢেঁড়স আলু ভাজা, এই যে মাছের ঝোল, এই যে চিংড়ির তরকারি, ডাল, পাঁপড় ভাজা, আর এই যে দিশি মুরগির ঝোল, আর ওই যে আছে চাটনি। তো চাটনি এখন গ্যাসে ফুটছে, তো ঠিক আছে সবাইকে ভাত দিয়ে দিই, আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তো ফুল ভিডিওটা আমি তোমাদের সঙ্গে করতে পারিনি, আমার ননদরা এসেছে, নন্দাইরা সবাই এসেছে, ওদের বাড়ির লোকজনও এসেছে, এখনও কিছু ভাত খেতে বাকি আছে। তো ভাবলাম যেটুকু পাচ্ছি, কারণ ওদিকে দেওয়া থাকা করতে হচ্ছে আর এপারে আসতে হচ্ছে। তো আজকে সারাদিন অনেক ধকল গেল, তোমাদেরকে কিছু কিছু করে দেখিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এখন রাত মোটামুটি 11টা বাজে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, ব্লগটা শেষ করি। খেতে খেতে প্রায় 3টেই বেজে গিয়েছিলো, যারা মান্দাস তৈরি করছিল তারা খেয়েছে, আর আবার আমার ননদ নন্দাই ওরা সব এসছে, মান্দাস ভাসানো হলে ওদের ওখানে হয় না, তো মোটামুটি ওরা আসে, সবাই আনন্দ হয় খুব। তো এই নিয়ে অন্তত 16-17 জন মতো খেয়েছিল, আর তারপর একটু শুয়েছি, অল্পকে একটু ঘুম পাড়িয়েছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আবার রাতে রান্না করলাম, আর কালকে যেহেতু মান্দাস আমাদের বাড়িতে, কালকে পান্তা ভাত, মানে একবেলা পান্তা ভাত আর আলু ভাজা হয়, সেগুলো সব করলাম। আর সন্ধ্যাবেলা তো এখন ধরো 13 জনের মতো খাওয়া দাওয়া করবে, সেই সব রান্না করলাম, করে একদমই সময় পাইনি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আর একটু ভিডিও করে দেখাতাম কি ফোনটা চার্জ ছিল না, তো চার্জে দিয়েছি, তারপরে রান্নার ওখানে চলে গিয়েছি আর করাই হয়নি। তো এখন 11টা ভাবলাম যে ব্লগটা শেষ করি, বন্ধুদের সঙ্গে কথা বলি। অরণ্যকে একটু পড়িয়েছি, 9টার সময় পড়তে বসিয়েছি, ওকে একটু পড়িয়েছি। তো ও পিসিমণি এসছে, পিসিম বোন টোন এসছে, তো ওটি পড়তে চায়নি, তো স্কুলের আঁকা আছে, এখন আঁকছে। দেখি অরণ্য কী আঁকছো দেখাও, ওই যে একটা এঁকেছে, আর পরেরটা দেখি যেটা তখন আঁকলে, বুঝেছি সবে আঁকছো, ওই যে একটা সবে আঁকছে। কালকে শনিবার যে তো স্কুলে আঁকা আছে, সেই জন্য বললো মা আমি আঁকাটা এখন করে নিই। তো আঁকা করছিল তখন অর্ক, বারে বারে শুধু ওর কেস পেন, রং পেন্সিল সব কিছু ধরে কাড়াকাড়ি করছিল, সেই জন্য অর্ককে বাইরে বের করে দিয়েছি। আমার ননদের মেয়ের সঙ্গে খেলা করছে, আর দিদি ভাইয়ের ছোটো ছেলের সঙ্গে, মানে আমার যার ছোটো ছেলের সঙ্গে বল খেলছে। তো শরীরও একটু খারাপ লাগছে,
বুঝতেই পারছো কদিন ধরে এমনি আমার ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি, তো শরীরটা একটু খারাপ, গলাটা একদমই ধরে গেছে, বুঝতেই পারছো কথা বলছি, আর সাউন্ডটা ঠিক শোনাই যাচ্ছে না, মানে কথা বলছি তো মানে কষ্ট হচ্ছে, মানে গলা ঠিক ইয়ে করে কথা বলছি, জোরে বলতে যাচ্ছি তবু আস্তে হয়ে যাচ্ছে, তো কতটা কী সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ জানি না। তো ঠিক আছে, অনেক রাত হয়ে গেল, তো ব্লগটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসছি নতুন একটা ব্লগ নিয়ে, তো সবাইকে টাটা।